আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, দুঃখজনক হলেও সত্য যে আমরা আজকে ডিসেম্বর মাসে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কয়েকদিন পরেই বাংলাদেশের 50 বছর উদযাপনে ঢুকছি। এখনো আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, তারপরও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিই, কিন্তু আমাদের কষ্টের কিছু জায়গা আছে, সেটি আমি একটু অভয় দিলে বলতে চাই। এখানে আচ্ছা, যা আমরা আমাদের পরম শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যার, যাদেরকে ছোটবেলা থেকে যাদের কথা আমরা শুনেছি, দেখেছি, বড় হয়েছি, আমরা যখন প্রজন্ম 71 করেছি, একটু পেছন দিকে যেতে চাইছি, আমরা যখন প্রজন্ম 71 করেছি, আমরা দেখেছি যে ওই সময় থেকে বুদ্ধিজীবী এবং অবুদ্ধিজীবী এক ধরনের একটা ভিশাস সার্কেল আমাদের ভেতরেই নানা ধরনের, আমাদের ভেতরে এক ধরনের কনফিউশন দিয়ে আমাদের ভেতরেই বিভাগ তৈরি করার চেষ্টা করেছে, এবং যেটা তারা সাকসেসফুলি করতে পেরেছে। বুদ্ধিজীবীরা কিন্তু সারা পৃথিবীতে, আমরা যদি নুরেমবার্গ ট্রায়ালের কথা বলি, আমরা যদি কম্বোডিয়ার যুদ্ধ দেখি, যে বুদ্ধিজীবীরা, এই মানুষগুলো তাদের মেধা দিয়ে, মনন দিয়ে তারা মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করে এবং মেধা দিয়ে, মনন দিয়ে যুদ্ধ করে। আমার বাবা শহীদুল্লাহ কায়সার, এখানে ডক্টর সরোয়ার আলী চাচা আছেন, আরো অনেকেই আছেন, তিনি কিন্তু এখানে থেকে তার জ্ঞান দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার সাংবাদিকতা দিয়ে, তার সংবাদ দিয়ে যুদ্ধ করছে, এখানে মানুষগুলোকে সংগঠিত করছে, এবং যারা ওপারে চলে যাবে, কারা যাবে, কি যাবে, এই বিষয়গুলো কিন্তু সে করেছে। এবং অনেক বুদ্ধিজীবীরা কিন্তু সেভাবে, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে, সারা বাংলাদেশে। কিন্তু আমরা যখন প্রজন্ম 71 করেছি, আমাদের ভেতরেই এক ধরনের একটা ভিশাস সার্কেল, একদম বিকৃত রুচির কিছু মানুষ আছে, যারা আমাদের ভেতরে বিভাজন তৈরি করেছিল, যে বুদ্ধিজীবীরা তো সশস্ত্র সম্মুখ সমরে যুদ্ধ করেনি, বিষয়টি তা নয়। এবং যে কারণে এই ঘটনাগুলো বিভিন্ন সময়ে হতে হতে, এর মধ্যে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস, ভুল ইতিহাস শিক্ষানো হচ্ছে। এখানে ডক্টর আনোয়ার হোসেন স্যার আছেন, উনি আরো ভালো বলতেন, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের গল্পটা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কিভাবে জেনেছি, আমার মার কাছ থেকে জেনেছি, আমার দাদির কাছ থেকে জেনেছি যতটুকু পেরেছি, আমার বাবার বন্ধুদের কাছ থেকে জেনেছি, কিন্তু পাঠ্যপুস্তকে কিন্তু আমরা ওইভাবে জানি। এই কারণে আমাদের ভেতরেও একটা, আমাদের নিজেদের ভেতরেও এক ধরনের অনেক লম্বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা দেখেছি যখন 98 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আজকে আমরা বঙ্গবন্ধুর 100 বছরে দাঁড়িয়ে আছি, এসেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এবং যুদ্ধ অপরাধীদের বিচারের যে স্বপ্নটা তিনি জাতিকে দেখিয়েছেন, এটাও সত্য যে বাংলাদেশের 50 বছরে আজকে বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছে, সেটার এক কৃতিত্ব বঙ্গবন্ধুর কন্যা, তিনি ছিলেন বলে শক্ত হাতে এই জায়গাগুলোকে দেখেছেন। কিন্তু আমরা শহীদ পরিবাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা কষ্ট পেয়েছি। আমি কাউকে দোষারোপ করার জন্য নয়, যে আজকে যখন বুদ্ধিজীবীদের সংজ্ঞা নিয়েও আমরা কথা বলি, বিষয়টা আমার কিন্তু বিব্রতকর লাগে। এবং আজকে বঙ্গবন্ধুর হাতে কিন্তু এই 1026 জনের প্রায় বুদ্ধিজীবীদের লিস্ট হয়েছিল, যেই লিস্টটি কিন্তু আমরা 75-এ বঙ্গবন্ধুর নৃশংসভাবে হত্যার পর, সেই লিস্টটি আমরা জানি না, ওটা কোথায় গিয়েছে, কোথায় ছিল আমরা জানি না। এবং অনেক দিন ধরে বুদ্ধিজীবীদের সঠিক তালিকা হওয়াটা কিন্তু আমাদের একটা, এবং বুদ্ধিজীবী কিন্তু সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের লেখক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা রয়েছে, যারা তাদের মেধা এবং মনন দিয়ে যুদ্ধ করেছে।